গতানুগতিক পড়াশোনা হয়ে ওঠেনি শচীনের মেয়ের, কিন্তু তবু লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সারা। বর্তমানে মডেলিং নিয়ে ব্যস্ত শচীন কন্যা সারা ঠিক কত নম্বর পেলেন জানেন? দেখুন আইপিএল এর মাঝেই গর্বের সাথে জানালেন বাবা শচীন। মাস্টার্স করে ফিরলেন সারা তেন্ডুলকর, নিজের লেখাপড়া নিয়ে খুব সিরিয়াস শচীন কন্যা। লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি সেরে ফেললেন সারা। মেয়ের এই কীর্তির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শচীন তেন্ডুলকর নিজেই। বাবা মা হিসেবে গর্বিত শচীন ও অঞ্জলি। UCL এর মেডিসিন ডিপার্টমেন্ট থেকে পাশ করলেন সারা। 70% বেশি নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পূর্ণ করেছেন সারা। তার বিষয় ছিল ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশিয়ান। পড়াশোনার দিক থেকে মা অঞ্জলিকেই অনুসরণ করেছেন সারা। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন শচীন কন্যা সারা তেন্ডুলকর। সুন্দরী সারা কলেজের গণ্ডি পার করার আগে থেকেই মডেলিং করেছেন চুটিয়ে, ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা তাক লাগানো। সারার প্রেম জীবন নিয়েও হামেশা কাটা ছেঁড়া চলে সোশ্যালে। পাপারাজ্জিদের ক্যামেরা ঘিরে থাকে শচীন অঞ্জলির কন্যাকে। নিজের অ্যাকাউন্টের শচীন লেখেন, আজ সুন্দর একটা দিন, আজকে দিনে আমার মেয়ে UCL এর মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি হাতে পেল। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনার দিন সারার মঞ্চে ওঠার ভিডিও পোস্ট করেন শচীন। ভিডিওতে দেখা যায় ডিপ নেক অফ হোয়াইট প্রিন্টেড ড্রেসে সেজেছেন শচীন কন্যা। GCN নিউজের বিশেষ প্রতিবেদন।